বন্ধুরা, আপনারা দেখছেন আমার চ্যানেল রিয়াস কিংডম। আশা করি বন্ধুরা ভালো আছেন, আমিও ভালোই আছি। অ্যান্ড খাওয়া দাওয়াও মোটামুটি ভালোই চলছে, এক একদিন এক এক রকম রেসিপিও আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, আজকে সানডে ডিনার, মানে আমরা রাত্রিবেলা সানডে আজকে, তো ডিনারে ভাবলো বাড়িতে মা একটা স্পেশাল কিছু বানানো যাক। তো সেটার জন্যই আজকে সামনে দেখতে পাচ্ছেন স্পেশাল কিছু জিনিস রাখা রয়েছে অন্যরকম। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটা একটু বাঙালিয়ানা না, আজকে চাইনিজ ফুড বাড়িতে রান্না হচ্ছে। তো কি এটা বলে দিই বন্ধুদের, এটা আজকে মা কি রান্না করছো? মিক্স রাইস, চাইনিজ মিক্স রাইস। অ্যান্ড চিলি চিকেনও হবে, এটা আলাদা করে আপনাদের রেসিপি দেখানো হবে, লিঙ্কও দিয়ে দেওয়া হবে, এটা আলাদা করে মিক্স রাইস আর চিলি চিকেন। কিন্তু বানানো হচ্ছে এটা, যেটা দেখাচ্ছি আমরা সেটা হচ্ছে মিক্স রাইস। তো মিক্স রাইস বানানোর জন্য কী কী লাগছে বন্ধুরা একবার দেখুন, দেখে নেওয়া যাক। আসুন মা বলো কী কী। হলুদ বেল পেপার, সবুজ বেল পেপার, লাল বেল পেপার, আর এখানে বিনস, আর এখানে গাজর সব ছোট করে কাটা, এখানে রসুন কুচি, আর হলো আদা কুচি, আর এখানে কয়েকটা লঙ্কা, আর দুটো ডিম আছে, চিকেন আছে, আর এই চিকেন এইভাবে কেটে নিয়েছে লম্বা লম্বা করে যেভাবে হয়, আর এই হলো চাইনিজ রেস্টুরেন্টে মোটামুটি ওরকমই। অ্যান্ড এটা চিংড়ি, তাই তো? পন নিয়ে নেওয়া হয়েছে। আর ওদিকে কি বাটা, এটা রসুন বাটা, আদা বাটা, এইটা ম্যারিনেট করবে, চিকেন ম্যারিনেটের সাথে যাবে। আগে ভাতটা করে নিই। আসো তাহলে, আসুন বন্ধুরা দেখে নেওয়া যাক রেসিপিটা। মা অলরেডি রাইসটা বসিয়ে দিয়েছে, রাইসের জলটা, তাই তো? জলটা ফুটছে। পনেরো মিনিট আগে রাইসটা, কি রাইস এটা? হলো দেরাদুন রাইস, দেরাদুন রাইস ভিজিয়ে রেখেছিল মা, এবার এটাকে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো। কতটা? এটা পনেরো মিনিট আগে ভিজিয়ে রেখেছি, এবার দিয়ে দিচ্ছি। আচ্ছা, পনেরো মিনিট আগে একবার ভিজিয়ে রাখা হয়েছিল, জলটা গরম হয়ে গেছে, চালটা এবার ভেতরে দিয়ে দিল গরম জলের মধ্যে। এর মধ্যে একটু লবণ দিয়ে দেওয়া হচ্ছে, আর একটু রিফাইন তেল। এদিকে ভাতটা হোক, আমি ওইদিকে চিকেনটা একটু ম্যারিনেট করবো। চিকেন সলিড এইভাবে, মানে বোনলেস কেটে নেওয়া হয়েছিল। এর মধ্যে নুন দিচ্ছে প্রথমে, নুন দিলাম, এটা হলো আদা আর রসুন একসাথে পেস্ট করা আছে, দিয়ে দিলাম এক চামচ মতন। এর মধ্যে একটু ভিনিগার যাবে এক চামচ মতো, একটু লঙ্কার গুঁড়ো, একটু সয়া সস, আর একটু গোলমরিচের গুঁড়ো। এক চামচ মতন সব দিয়ে এইটা এখন পনেরো মিনিট মতন ম্যারিনেট করবো। আর একটু কলিফ্লাওয়ার দেবো সামান্য, সামান্য, হ্যাঁ একটুখানি সামান্য। ব্যাস এইটা এখন ম্যারিনেট হোক, ওদিকে ভাতটা উপর দিয়ে ভাতটা এদিকে নামিয়ে নেওয়া হচ্ছে, তাই তো? হ্যাঁ, উপর দিয়ে দেবো। এই যে রাইস ঝুরঝুরে রেডি হয়ে গেছে, এবার কড়াই বসিয়ে দেওয়া হয়েছে, তেল দিয়ে দিয়েছো? হ্যাঁ। প্রথমে কি করছো? প্রথমে এই যে চিংড়ি মাছগুলো একটু ভেজে নিচ্ছে। চিংড়ি মাছগুলো এপিট ওপিট নেড়েই নামিয়ে যাবো। চিংড়ি মাছটা দিলো আর একদম, কারণ ফ্রিজে ছিল, নামিয়ে নিচ্ছি, সামান্য নেড়েই নামিয়ে নেওয়া হচ্ছে, তাহলে শক্ত হয়ে যাবে। নামিয়ে নেওয়া হলো,
এবার এই জেলাই চিকেনগুলো ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিল। হ্যাঁ, একটু ফ্রাই করে নিই। ভাজা ভাজা হয়ে গেছে, চিকেনটা নামিয়ে নিলাম। এবার এই কড়াইতে আর একটু তেল দিয়ে ডিমটাও ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেল, এবার বড় কড়াই নিয়ে নিয়েছে একটা সাদা তেল, তাই তো? হ্যাঁ, সাদা তেল দিয়ে দিল। সাদা তেল দিয়ে দেওয়া হয়েছে। রসুন আর আদা কুচি, গাজরটা আগে দেব, তারপরে বিনসটা দিলাম। ক্যাপসিকামটা একটু পরে দেবো, ক্যাপসিকাম আর দুটো বেল পেপার পরে দেবে। হ্যাঁ, এগুলো একটু শক্ত, তো আগে আগে দিয়ে দিলাম, তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে। কাঁচা লঙ্কা দেবে তো একটু? হ্যাঁ, সব দেবে পরে। আমরা খুব ঝাল ভালো খাই, তো ওই জন্য কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। চাইনিজ ফুডে সচরাচর যায় না লঙ্কাটা, কারণ ওদের সবই তো সসেই চলে। তো আমরা যেহেতু বাঙালি বাড়ির চাইনিজ, তো লঙ্কাটা মাস্ট। তিন রকম বেল পেপার দিয়ে দিলাম। হারা ভারা সবজি দেখতে কি সুন্দর লাগছে দেখুন, কালারিং একদম দেখতে খুব ভালো লাগে, অনেক রকম কালার, কালারফুল একটা। এই রাইসটা হচ্ছে কালারফুল একটা ডিশ, সাথে তো টেস্টি খুবই। আচ্ছা হয়ে গেল, এবার আমি ভাতটা দিয়ে দিই। এইভাবে মিক্স করে নিতে হবে একদম পুরো গ্যাসের আঁচ জোরে দিয়ে, মানে ফুল একদম। হ্যাঁ, এর মধ্যে একটু সামান্য লবণ দিয়ে দিয়ে দিলাম, একটু গোলমরিচের গুঁড়ো যাবে, একটু মিষ্টি যাবে। একদমই ইজি রেসিপি বন্ধুরা, আপনারা বাড়িতে চাইলে সবজি যদি থাকে, আর উইদাউট সবজিও হয়, কারণ আমাদের বাড়িতে যদি গাজর আর বিনস থাকে সেটা দিয়েও সম্ভব। আমরা একটু শীতকালীন টাইমে খাচ্ছি, তো অনেক রকম সবজি পাওয়া যাচ্ছে, সেই জন্য নিয়ে এলাম। তো বাড়িতে আপনাদের থাকলে এই জিনিসগুলো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, নাড়াচাড়া করা যাবে না, ভেঙে যাবে। এবার আমি এগুলো দিয়ে দেবেন। হ্যাঁ, এগুলো ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে। ডিমটা লাস্টে দেবে, এখনই দেবো, একটু মিশিয়ে নিই। আর এই ডিমটা দিয়ে দিই, ডিমটা
রেডি হয়ে গেছে? হ্যাঁ রেডি। 10 মিনিট ভাজা ভাজির পর মা ভালো করে মিক্স করলো, আর 10 মিনিট লাগেনি, 10 মিনিট 10 মিনিটও লাগেনি, মানে তখনই যেহেতু ফ্রাই করাই থাকে এগুলো এরকমই হয়। তো খুব তৎক্ষণাৎ আপনাদের প্রথমেই বললাম তৎজলদি রেসিপি, খুব তাড়াতাড়ি আপনারা বানিয়ে ফেলতে পারবেন। এই বন্ধুরা আমাদের রেডি হয়ে গেল মিক্স রাইস, চাইনিজ মিক্স রাইস। তো বন্ধুরা অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখবেন, আশা করি সবার ভালোই লাগবে। আর যারা নতুন বন্ধুরা আমাদের ভিডিও দেখছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। আর পুরনো বন্ধুরা আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে কী কী ভিডিও আপনাদের রিকোয়ার্ড, কীরকম ভিডিও ভালো লাগে সেগুলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। মেল আইডিও আছে, কারো কোনো রিকোয়ার্ড থাকলে মেলও করতে পারেন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, সাপোর্ট করবেন, ধন্যবাদ বন্ধুরা।